এবারে যে থিওরিটা দিয়েছে বলেছে ফর ইচ এন বিলংস টু এন এফ এন বি ডিফারেন্সিয়েবল ফাংশন অন ক্লোজ ডিভি, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য আমরা জানি এফ এন একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে, বলেছে সেই ফাংশনটা প্রত্যেকটা এনের জন্য আমরা যে ফাংশনটা পাব সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল ফাংশন অন ক্লোজ ডিভি। দু নাম্বার বলেছে সামেশান এফ এন ড্যাশ এক্স কনভার্জেস ইউনিফর্মলি টু জি এক্স অন ক্লোজ ডিভি, সামেশান এফ এন ড্যাশ এক্স জি এক্স এ ইউনিফর্মলি কনভার্স করে। তিন নম্বর পয়েন্ট বলেছে সামেশান এফ এন এক্স কনভার্জেস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ডিভি, সামেশান এফ এন এক্স সিরিজটা অ্যাট লিস্ট একটা পয়েন্ট সিতে কনভার্স করে ক্লোজ ডেভির মধ্যে, তাকে এন্টায়ার ক্লোজ ডেভিতে কনভার্জেস বলেনি বা তার এন্টায়ার ক্লোজ ডেভিতে কনভার্জেস হওয়ার কোনো প্রয়োজনও নেই, বলেছে সে অ্যাট লিস্ট একটা পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ডেভিতে কনভার্জেস, অ্যাট লিস্ট একটা পয়েন্ট, এন্টায়ার ক্লোজ ডেভিতে তার পয়েন্ট ওয়াইজ কনভার্জেস হবে এরকম কোনো প্রয়োজনীয়তা নেই। বলেছে প্রুভ দ্যাট সামেশান এফ এন এক্স কনভার্জেস ইউনিফর্মলি টু এফ এক্স অন ক্লোজ ডিভি সাচ দ্যাট এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডিভি। তাহলে কি বলেছে, সামেশান এফ এন এক্স ইন দ্যাট কেস এফ এক্স এ ইউনিফর্মলি কনভার্স করবে এবং তার সাম ভ্যালুটা যদি এফ এক্স হয় এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হবে জি এক্স। ভালো করে আরেকবার স্টেটমেন্টটাকে দেখে নাও, এফ এন বলে দিয়েছে ডিফারেন্সিয়েবল ফাংশন, সামেশান এফ এন ড্যাশ এক্স জি এক্স এ ইউনিফর্মলি কনভার্টস করে, সামেশান এফ এক্স তার ডোমেনের মধ্যে অ্যাট লিস্ট একটা পয়েন্টে কনভার্জেন্ট, দ্যাট ইজ এন্টায়ার ডোমেনের মধ্যে তার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের কোনো ব্যাপার নেই, দ্যাট ইজ ইউনিফর্ম কনভার্জেন্সেরও কোনো ব্যাপার নেই। যদি এই তিনটে ক্রাইটেরিয়া একসাথে হোল্ড করে তাহলে বলেছে সামেশান এফ এন একটা ফাংশন এফ এ ইউনিফর্মলি কনভার্স করবে যার ডেরাইভড ভ্যালু ইকুয়ালস টু জি এক্স। আমি ধরে নিচ্ছি এস এন এক্স ইকুয়ালস টু সামেশান কে ইকুয়ালস টু ওয়ান টু এন এফ কে এক্স, আমি ধরে নিচ্ছি এস এন এক্স ইকুয়ালস টু সামেশান কে ইকুয়ালস টু ওয়ান টু এন এফ কে এক্স, দ্যাট ইজ এস এন এক্স ইজ দ্য সিকুয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ সামেশান এফ এন এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডিভি অ্যান্ড ফর অল এন বিলংস টু এন। প্রশ্নে বলে দিয়েছে ইচ এফ এন ইজ ডিফারেন্সিয়েবল অন ক্লোজ ডিভি, দ্যাট ইজ এস এন এক্স এন সংখ্যক ডিফারেন্সিয়েবল ফাংশনের যোগফল অটোমেটিক্যালি নিজেও ডিফারেন্সিয়েবল অন ক্লোজ ডিভি, কারণ এস এন এক্স মানে হচ্ছে এফ ওয়ান এক্স আপ টু এফ এন এক্স। প্রশ্ন বলে দিয়েছে প্রত্যেকটা এফ এন ডিফারেন্সিয়েবল, তার মানে এফ ওয়ান থেকে এফ এন তারা প্রত্যেকেই ডিফারেন্সিয়েবল, দ্যাট ইজ এস এন এক্স এন সংখ্যক ডিফারেন্সিয়েবল নাম্বারের যোগফল নিজেও ডিফারেন্সিয়েবল অন ক্লোজ ডিভি, এস এন ড্যাশ এক্স ইকুয়ালস টু সামেশান কে ইকুয়ালস টু ওয়ান টু এন এফ কে ড্যাশ এক্স, কারণ এস এন এক্স হচ্ছে এফ ওয়ান এক্স আপ টু এফ এন এক্স এন সংখ্যক ফাংশনের যোগফল। তাহলে এস এন ড্যাশ এক্স এফ ওয়ান ড্যাশ এক্স প্লাস এফ টু ড্যাশ এক্স আপ টু এফ এন ড্যাশ এক্স, তাকে অ্যাজ এ সাম ভ্যালুতে লিখলে আমরা পেয়ে যাব সামেশান কে ইকুয়ালস টু ওয়ান টু এন এফ কে ড্যাশ এক্স। প্রশ্নে বলে দিয়েছে সামেশান এফ এন ড্যাশ ইউনিফর্মলি কনভার্জেস টু জি, সামেশান এফ এন ড্যাশ যেখানে কনভার্স করবে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স সেখানেই কনভার্স করবে অটোমেটিক্যালি, এখানে আর আমাদের ধরার প্রয়োজন নেই যে এস এন ড্যাশ এক্সটা সামেশান এফ এন ড্যাশ এক্স এর পার্শিয়াল সামের সিকোয়েন্স, কারণ ওটা এমনিতেই বেরিয়ে গিয়েছে, এস এন ড্যাশ এক্স হচ্ছে এফ ওয়ান ড্যাশ এক্স প্লাস এফ টু ড্যাশ এক্স আপ টু এফ এন ড্যাশ এক্স, দ্যাট ইজ ইনফাইনাইট সিরিজ সামেশান এফ এন ড্যাশ এক্স এর প্রথম এন সংখ্যক টার্মের যোগফল এস এন ড্যাশ এক্স।
তার মানে অটোমেটিক্যালি বাই বার্থ এসএন ড্যাশ এক্সটা পার্শিয়াল সামের সিকোয়েন্স, এটা আমাদের আর এক্ষেত্রে ধরার প্রয়োজন পড়েনি, কারণ এসএন ড্যাশ এক্স হচ্ছে এফ ওয়ান ড্যাশ এক্স প্লাস এফ টু ড্যাশ এক্স আপ টু এফ এন ড্যাশ এক্স। প্রথম এন সংখ্যক টার্মের যোগফল ওই ইনফাইনাইট সিরিজে, তাহলে অটোমেটিক্যালি এসএন ড্যাশ এক্স ইউনিফর্মলি কনভার্জেস টু জি অন ক্লোজড এফ। প্রশ্নে বলে দিয়েছে সামেশান এফ এন কনভার্জেস ফর অ্যাট লিস্ট ওয়ান সি বিলংস টু ক্লোজ জেভি, তাহলে সিকোয়েন্স এস এন এক্স কনভার্জেস অ্যাট সি বিলংস টু ক্লোজ জেভি, এস এন ড্যাশ এক্স ইউনিফর্মলি কনভার্জ করে জিতে, সিকোয়েন্স এস এন এক্স অ্যাট লিস্ট একটা পয়েন্টে কনভার্জেন্ট। এবার তুমি মনে করো সিকোয়েন্স অফ ফাংশনের সেই প্রপার্টি যেখানে তুমি পড়েছিলে কোনো সিকোয়েন্স তার ডেরাইভড ভ্যাল ফাংশন যদি কোনো একটা লিমিটে কনভার্জ করে আর সিকোয়েন্স নিজে যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কনভার্জেন্ট হয় তাহলে সিকোয়েন্স অবভিয়াসলি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় যে লিমিটে তার ডেরাইভড ভ্যালু হয় তার ডেরাইভড ভ্যালু লিমিটিং ভ্যালু। মনে করে দেখো তুমি সিকোয়েন্স অফ ফাংশনে পড়ে এসেছিলে, সিকোয়েন্স এফ এন এক্স যদি একটা পার্টিকুলার পয়েন্টে কনভার্জেন্ট হয়, এফ এন ড্যাশ এক্স যদি জিতে কনভার্স করে তাহলে সিকোয়েন্স এফ এন যদি এফ এ কনভার্স করে এফ এর ডেরাইভড ভ্যালু এফ ড্যাশ ইকুয়ালস টু জি হবে এবং এরকম এফ এর অস্তিত্ব ডেফিনেটলি পাওয়া যাবে। তাহলে এবারে আমরা কাজে লাগালাম প্রপার্টি অফ সিকোয়েন্স অফ ফাংশন, ওটা এক্ষেত্রে অ্যাজ এ প্রপার্টি ট্রিট হল, এস এন এক্স সিতে কনভার্স করে, এস এন ড্যাশ এক্স জিতে ইউনিফর্মলি কনভার্জেন্ট, তার মানে এস এন এক্স অবভিয়াসলি একটা লিমিট এফ এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে যার ডেরাইভড ভ্যালু হবে জি। প্রমাণ কমপ্লিট। এখান থেকে আরেকটু স্টেপ এগিয়ে যাওয়া যায়, এফ ড্যাশ এক্স মানে ডিডিএক্স অফ এফ এক্স, জি এক্স মানে সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এফ এন ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে ডিডিএক্স অফ এফ এক্স, আর জি এক্স মানে সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এফ এন ড্যাশ এক্স, এফ এক্স মানে কত, সামেশান এফ এন এক্স, সামেশান এফ এন এক্স এফ এক্স, কারণ সামেশান এফ এন এক্স এর ইউনিফর্ম লিমিট হচ্ছে এফ এক্স, এফ এন ড্যাশ এক্স মানে কত, ডিডিএক্স অফ এফ এন এক্স, দ্যাট ইজ ডিডিএক্স সামেশান এফ এন এক্স ইকুয়ালস টু সামেশান ডিডিএক্স এফ এন এক্স, দ্যাট ইজ আমরা ইকুয়ালিটিটা এক্ষেত্রে পেয়ে গেলাম, আমরা এক্ষেত্রে ইকুয়ালিটিটা পেয়ে গেলাম। নোট কি বলেছে, বলেছে অনলি ইউনিফর্ম কনভার্জেন্স অফ সামেশান এফ এন ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন অফ দ্য সিরিজ। এরপরেই একটা নোট টু আছে, বলে যে ইফ সামেশান এফ এন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট দেন দ্য ফর ভ্যালিডিটি অফ টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন অফ সামেশান এফ এন এক্স দ্য ইউনিফর্ম কনভার্জেন্স অফ দ্য সিরিজ ইজ অনলি সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি কন্ডিশন। এখানে পরপর দুটো এক্সাম্পল আছে বা সরি নোট আছে, আমরা এখানে নোটের চেয়েও বেশি ইম্পর্টেন্স দেবো এক্সাম্পলসগুলোকে,